কৃষি দফতরের পরামর্শে বিকল্প চাষে লাভের মুখ দেখছেন কৃষকরা। গতানুগতিক চাষ ছেড়ে বিকল্প চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। কৃষি দফতরের বিভিন্ন প্রকল্পে তেমনি উন্নত মানের বাদাম চাষ করে তাক লাগাচ্ছেন পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের কৃষকরা। বাদাম একটি অর্থকরী ফসল যা সহজেই চাষ করা সম্ভব। এটি 90 দিনের ফসল লাগানো থেকে তোলার যে প্রক্রিয়া তাতে অনেকটাই সুবিধা হয়। বিঘা প্রতি বাদাম চাষে খরচ হয় 8,000 টাকা থেকে 10,000 টাকা। অন্যান্য চাষের ক্ষেত্রে কম রাসায়নিক কীটনাশক এবং পরিচর্যা করতে হয়। এই চাষে ফলন ভালো হয়, বাজার দামও ভালোই থাকে, যে কারণে চন্দ্রকোনা এলাকার বিস্তীর্ণ অঞ্চলে ফসলের চাষ না করে বাদাম চাষে মনোযোগী হয়েছেন কৃষকরা। এলাকার এক চাষির কথায়, বাদাম লাভ ভালোই লাভজনক, তার কারণ আগে এখানে তিল চাষ করা হতো মানে গ্রীষ্মকালীন ফসল হিসাবে, কিন্তু এখন এলাকায় প্রায় বাদাম চাষ, তিল চাষ বন্ধ হয়ে গেছে, বাদাম চাষই হচ্ছে। এটা কতদিনের ফসল বা কিভাবে এটা সহজেই ফসল? আর মানে 90 দিন, এতে পরিচর্যার খরচটাও কম, আর পরিচর্যার যে মেহনত সেটাও একটু কম, তার কারণ আলু ওঠার পরেই বাদাম রোপণ করা হয়। বাদাম রোপণ করার জন্য বিঘা প্রতি 3,000 টাকার মতো খরচ হয়। আর তারপর পরিচর্যা বিশেষ তেমন কিছু প্রয়োজন হয়নি, ওই মাঝে মাঝে সেচের প্রয়োজন হয়, ঘাস মারা আর হাঁসটা আগাছা নিয়ন্ত্রণ করাটা জরুরি। এতে চাষিদের দাবি, নতুন পদ্ধতিতে বাদাম ঝাড়ার মেশিন বেরিয়ে গিয়েছে, তাতে অনেকটাই সুবিধা হয়েছে তাদের। কৃষকদের কথায়, তিল চাষে চাষিদের রোদে পুড়ে প্রচণ্ড কষ্টের মধ্যে তিলকে ঝাড়াই করতে হতো। বাদাম চাষে যুক্ত এক চাষি বলছেন, অবশ্যই লাভজনক চাষ, কিন্তু এর যে খাটালি, প্রতি বিঘা প্রতি 10 কুইন্টল হয় ভালো বাদাম হলে, মোটামুটি ওটা ভিটামিন ফিটামিন দিয়ে করলে ভালো হয়। বাদাম বিঘায় 7 কুইন্টল হচ্ছে। বীজ কোথা থেকে কিনেছেন বা কত দাম ছিল বীজের? বীজ পলাশচাবড়িতে কিনেছি, ময়ূর কোম্পানি বীজ, ওটা হচ্ছে 15 কিলো বস্তা 1700 টাকা দিয়েছি। 15 কিলো কতদিনের এই চাষটা? কতদিনের চাষটা হচ্ছে? 90 দিন, 90 থেকে 95 দিন। ফলন কেমন হচ্ছে? ফলন হচ্ছে তোমার ওই তো বিঘায় 7 থেকে 7.5 কুইন্টল। তবে এই উন্নত মানের বাদাম খাওয়ার ক্ষেত্রে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ে মানুষের শরীরে। শুধু তাই নয়, আগামী দিনে ব্লক প্রশাসন ব্লকের বিভিন্ন কৃষককে এই চাষে উদ্যোগী করে কৃষকদের লাভের মুখ দেখাতে চায় বলেও জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, রেবেল ইন্ডিয়া ডট লাইভ।